নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত রাজ দিবস, ছোট দুধ পাতিল জিপি সভাপতির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ভঙ্গুর স্বাস্থ্য পরিকাঠামো, বিনা চিকিৎসায় মারা গেলেন সন্ধ্যা তারাত, ক্ষোভ সর্বত্র। চাঁদ দেখা গেল আকাশে, শনিবার থেকে শুরু পবিত্র রমজান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা প্রতিরোধে লকডাউনে ঘরবন্দী সারা দেশ, এই পরিস্থিতিতে শুক্রবার গ্রাম ভারতের পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন গ্রামের পঞ্চায়েত সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন নরেন্দ্র মোদী। কাছাড় জেলার বড়খোলা ব্লকের অন্তর্গত ছোট দুধপাতিল জিপির সভাপতি রঞ্জিত সরকারকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মনোনীত করা হয়। রঞ্জিত সরকারের সঙ্গে আলোচনাকালেও প্রধানমন্ত্রী গ্রামের মানুষের খোঁজ খবর নেন। জবাবে রঞ্জিতবাবু শুধু নিজের জিপি নয়, গোটা জেলার করোনা মোকাবেলায় লড়াই এবং পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করান। বর্তমান পরিস্থিতিতে শক্ত হাতে লড়াই করে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বড়খোলার বিধায়কের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী লকডাউনের জন্য বাংলা নববর্ষ এবং বিহু উৎসব পালনে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আইয়ে হাম পূরব কি তরফ চলতে হ্যায়, আসাম কি তরফ চলতে হ্যায়। আসাম কে কচার জিলে কে গ্রাম পঞ্চায়েত ছোটা দুধ পাটিল, ইহাঁ কে প্রধান শ্রীমান রঞ্জিত সরকার জি আমারে সাথ হ্যায়। রঞ্জিত জি নমস্তে। নমস্তে স্যার। নমস্কার। নমস্কার স্যার। স্যার, সবচে পেহলে মে লকডাউন ঘোষিত করনে কে আপকে আসাম রাজ্য সে সবকে সাথ মে আপকা পাস মেরা। লেকিন ইস বার থোড়ে আসাম কে লোক নারাজ হো গয়ে হোঙ্গে, ক্যোঁকি বিহু ইতনা বড়িয়া আনন্দ উৎসব আর মোদী জি নে লকডাউন কর দিয়া, হামারা বিহু বিগাড় দিয়া। স্যার, লকডাউন আপ জো কাম কে স্যার ও আচ্ছা কাম কে, ইয়ে দেশ দেশ কো রক্ষা করনে কে লিয়ে কাম কে স্যার, লেকিন ইয়ে মারা জো রাজ্য কা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি और हेमंत विश्व शर्मा जी ने मेरा भलाई करने के लिए हर स्टेट हर डिस्ट्रिक्ट में आया है सर। मेरा विधायक किशोरनाथ जी मेरा ब्लॉक में आया और गांव में आया, तो हमारा जो गांव पंचायत बॉडी है ना सर, और बॉडी का जितना 10 सदस्य और अंगनवाड़ी सदस्य आशा कर्मी लेके हम लोग सब मिल के एक बैठक किया है, और बैठक में डिपार्टमेंट को सामने में एक डिपार्टमेंट मॉडल हॉस्पिटल है सर, हॉस्पिटल के साथ जो डॉक्टर है ना उसके साथ बातचीत किया। हमारे जीपी में जितना बुढ़े आदमी और बच्चा लोग सहारा करना पड़ेगा, और फिर हर घर जाके सबको बुलाया लॉकडाउन मानना पड़ेगा और डिस्टेंसिंग मेंटेन करना पड़ेगा, सामान से 10-15 मिनट बाद को हाथ धोना पड़ेगा और सब स्वच्छता रहना पड़ेगा। तो इसके लिए सर आपका पहले धन्यवाद लॉकडाउन का, आपका जो देश के लिए भलाई के लिए हम जो काम किए हैं सर, वो आपको असम तरफ से सर आपको शुक्रिया सर। तो हमारे जो एमएलए सर ब्लॉक के लिए बहुत काम किया है और गांव में जाके रिलीफ दिया है सर, हमारा तनखा 4 महीने का तनखा 86,000 रुपया मिल के मेरा गांव का हर गरीबी को रिलीफ दे दिया सर। हमारा वीडियो है ना हमारा ब्लॉक में, वो मुझे को मदद किया, मेरा सचिव और जो सेक्रेटरी वो मुझे को मदद किया, और गांव में कोई आदमी नाराज नहीं है सर। फैमिली आइडेंटिटी कार्ड जो
राशन के साथ जो 5 केजी चावल मिला है सर रिलीफ में, और मेडिसिन मिला है, मेडिसिन मेरा मॉडल हॉस्पिटल का हॉस्पिटल में मिला है सर। वो हॉस्पिटल में जितना बुरा लोग आके जो पूर्ण सहकार पूर्ण सहकार सर, जितना ये सुंदर स्वच्छता स्वच्छता से रहना पड़ेगा, इसलिए सर रंजीत जी आपने बहुत उत्तम तरीके से बात बताई, मैं आपको बधाई देता हूं और सभी आसाम वासियों को भी मेरी तरफ से बधाई, बहुत धन्यवाद आपका। পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে শুক্রবার জেলা গ্রামোন্নয়ন সংস্থার কনফারেন্স হলে আয়োজিত এক সভায় জিপি সভাপতি রঞ্জিত সরকারকে সংবর্ধনা জানানো হয়। ডিআরডি এর চিফ এক্সিকিউটিভ অফিসার দীপশিখা দে পঞ্চায়েত সভাপতি রঞ্জিত বাবুর এদিনের কাজের ভূয়সী প্রশংসা করেন। সভায় বক্তব্য রাখেন ডিআরডি এর স্পেশাল সিইও রসরাজ দাস এবং রঞ্জিত সরকার নিজেও। সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে সাতটি রাজ্যের জিপির সভাপতির সাথে কথা বলা হয়েছে। তবে আমার সাথে যে কথা হয়েছে যে করোনা ভাইরাসের ব্যাপার নিয়ে সেইগুলা যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জিপি সভাপতি থেকে, তো এই ব্যাপারে আমি আমার বলেছি যে আমার সবাই জিপি সভাপতি হিসাবে আমাদের যে কিশোরনাথ মহাশয় আমার বড়কলা বিধায়ক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওরা বারবার আমাদের ডিস্ট্রিক্টে এসে আমাদের ব্লকে এসে আমাদেরকে পদক্ষেপ যে পদক্ষেপ নিয়েছেন সেটা ভালোর জন্য নিয়েছেন, এবং আমার বিধায়ক মহোদয় প্রত্যেক দিনও একটি রিলিফের বন্দোবস্ত করেছেন, এবং আমাদের কেন্দ্র সরকার তরফ থেকে যেগুলা ফ্যামিলি বেনিফিটের যে চাউলগুলা 5 কেজি হিসাবে প্রত্যেকে রেশনের দোকান তরফ থেকে দেওয়া হয়েছে, এবং আমার কেন্দ্র সরকারের যে বিধবা ভাতা এবং যারা আমার কিষাণ ওনাদেরকে আমাদের 2499 টাকা দিয়েছেন, তো এই ব্যাপারে কথা হয়েছে আমাদের সাথে। করোনা ভাইরাসের মোকাবেলায় সরকার যখন সর্বদাই ব্যস্ত, কারি কারি টাকা জলের মতো খরচ হচ্ছে, ঠিক তখনই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন একের পর এক মানুষ। বিষয়টি শুনতে খারাপ লাগলেও সত্যি। বৃহস্পতিবার সকাল 5:30 নাগাদ মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে শিলচর চিত্তরঞ্জন অ্যাভিনিউর বাসিন্দা সন্ধ্যা তারাত। তার বয়স হয়েছিল 65 বছর। বুধবার রাতে বদহজমের ফলে তিনি অসুস্থ বোধ করেন। পরে কোনো এক সময় তার স্ট্রোক হয়। সারা রাত ধরে মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল হাসপাতাল এবং নার্সিংহোমে দৌড়াদৌড়ি করলেও কোথাও ন্যূনতম চিকিৎসা মেলেনি। সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেছেন স্বামী বিশিষ্ট ব্যবসায়ী রণধীর তারাত, একমাত্র পুত্র রাহুল তারাত, পুত্রবধূ সুমিত্রা তারাত, নাতি রামানুজ তারাত এবং নাতনি স্তুতি তারাত। বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরে স্বাস্থ্য পরিকাঠামো কতটা নিম্ন পর্যায়ে নেমেছে সন্ধ্যা তারাতের এই মৃত্যু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জানা গেছে সরকারি ও বেসরকারি কোনো স্থানে সিটি স্ক্যান পর্যন্ত করা যায়নি, ফলে সন্ধ্যা তারাত টানা 6 ঘন্টা জমির সঙ্গে একা লড়াই করে পরাজিত হন। চিকিৎসার ছিটে ফোটাও পাননি তিনি। সেই রাতের অভিজ্ঞতা সম্পর্কে প্রয়াতের নাতনি স্তুতি তারাত যেভাবে বলেন তাতে সবার মনে হবে আমরা পরিস্থিতির কাছে আজও কতটা অসহায়। সরকারের বাণী আর বাস্তবের মধ্যে কতটা অমিল তা ভুক্তভোগীরাই একমাত্র জানেন। ওদের সিটি স্ক্যান মেশিন ঠিক আছে, বাট ওদের ডক্টর নেই। ডক্টর আসতে আসতে ওদের আরো 10-15 মিনিট, তারপর ডক্টর যত সময় আসে অত সময় আমাদের পেশেন্ট আর নেই। তুমি কি বলতে চাও এই এই ঘটনাতে? আমার এই কথাটা বলার কারণ আমি দেখেছি যে লাস্ট দুর্গাপূজার সময় এরকম উইদাউট ট্রিটমেন্ট অনেক পেশেন্টরা মারা গেছে। তো আমার কি বলে কোয়েশ্চেন এটাই প্রসেশন থেকে যে মানে লাইক আমাদেরকে কেন নেসেসারি যে ট্রিটমেন্ট, এটলিস্ট মেডিকেল ট্রিটমেন্ট, একটা সিরিয়াস ইমার্জেন্সি পেশেন্ট কেন পাচ্ছে না? আমরা যে হয়েছে এটা তো যে কেউ সাথে হতে পারে, একজন ওল্ড এজ মানুষ, করোনা ভাইরাস ঠিক আছে, লকডাউন এভরিথিং, বাট ইমার্জেন্সিতে ডক্টর একজন থাকা উচিত। আমার গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট যে ইমার্জেন্সি কোনো ডক্টর থাকে, যাতে এরকম ইমার্জেন্সি কেসেসে কেউ যাতে ডেথ না হয়, কারণ আজকাল এরকম সবারই ডেথ হচ্ছে, কোন কেউ কোনোখানে গিয়ে কোনো ডক্টর পাচ্ছে না। প্রতীক্ষার অবসান হলো। 25 এপ্রিল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
অতিমারী করোনার দুর্যোগের এ সময় ইসলাম ধর্মাবলম্বীদের কৃচ্ছ সাধনের এ মাসে সংযত হয়ে এবং সরকারি নীতি নির্দেশিকা পালন করার আহ্বান জানালেন শিলচর বড় মসজিদের হেড ইমাম সাব্বির আহমেদ। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাব্বির আরও জানিয়েছেন, এবার ঘরে বসেই নামাজ ইফতার করতে হবে। তারাবির নামাজও ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন হেড ইমাম সাব্বির। এদিকে রাত পৌনে সাতটা নাগাদ শিলচর বড় মসজিদ থেকে ফোন করে জানানো হয়েছে শুক্রবার আকাশে চাঁদ দেখা দিয়েছে। তাহলে আমাদের প্রথম রোজা হবে রবিবারে। আমাদের পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসটি হল আমাদের জন্য সিয়াম সাধনার মাস। এই পবিত্র রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবাই রোজা রাখব এবং আল্লাহ যেন আমাদের সবাই সিয়াম সাধনা এবং রোজাকে কবুল করো। রোজা রাখার পরে আসাম সরকারের নির্দেশ হচ্ছে যে আপনারা যেখানে সেখানে থুতু ফেলবেন না, লকডাউন পালন করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিংকেও পালন করবেন, অর্থাৎ শারীরিক দূরত্ব কমাসকম এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে 1 মিটার দূরে থাকবেন আর ভিড়ভাড় থেকে বেঁচে থাকবেন। তারাবির নামাজ নিজ নিজ ঘরে পাঠ করবেন, সমাবেশ করবেন না মসজিদে, বাজারে হাটে মাঠে ভিড়ভাড় করবেন না, নিজে ভিড়ভাড় থেকে বেঁচে থাকবেন এবং অন্যকেও ভিড় থেকে বাঁচার নির্দেশ দিবেন। বাসকান্দি গোবিন্দপুর থেকে মাওলানা আহমেদ সাইদ করোনা সংক্রমণ রোধে সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসে সরকারের নীতি নির্দেশিকা পালন করার আহ্বানও জানিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকারের নির্দেশনা, লকডাউন যার যার ঘরে আমরা থাকার যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারাবিহের নামাজ যার যার ঘরে আমরা পড়ব, প্রভুর দরবারে আমরা দোয়া করব। সরকার আমাদের দেশবাসীকে প্রত্যেকটি লাইনে সহযোগিতা করতেছেন, আসাম সরকার সহযোগিতা করতেছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিকিৎসামন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় অত্যন্ত সচেতনভাবে এই রোগের মোকাবেলা গোটা আসাম স্টেটে করতেছেন। আমি এতে বড় খুশি এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের সহযোগিতা যেটা ভারতবাসীর প্রতি আছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা প্রত্যেক রমজানের প্রত্যেক দিনে রাত তারাবির নামাজ পড়ে, যার যার ঘরে নামাজ পড়ে মহান প্রভুর দরবারে আমরা কায়মনে প্রার্থনা করব, মহান প্রভু এই প্রাণঘাতী বিপদ থেকে আমাদের সকল ভারতবাসী এবং বিশ্ববাসীকে আপনি পরিত্রাণ দেন। পবিত্র রমজান মাসে তারাবির নামাজ নিজেদের বাড়িতেই পড়ার আহ্বান জানিয়েছেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করু। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজাম সর্বাবস্থাতেই সরকারি নীতি নির্দেশিকা পালনের আহ্বানও জানান। রমজান মাস তাকে আমরা ধর্মীয় সবচেয়ে বেশি প্রার্থনা ওই মাসেই করি। আমরা ঘরে প্রত্যেকে ঘরে নিজ নিজ ঘরে তারাবির নামাজ যেন আদায় করি, 5 ওয়াক্তের নামাজ আদায় করি, আল্লাহর উপাসনা করি যে আমাদের এই করোনা ভাইরাস যত তাড়াতাড়ি হয় আমার আসাম থেকে ভারতবর্ষ থেকে যেন দূর হয়। আমরা যে আসামের 3 কোটি 30 লক্ষ মানুষ প্রত্যেক যেন সুখে শান্তিতে থাকতে পারি, তার জন্য
আমি আমার সমষ্টির বা জেলার প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ রাখছি। এদিকে রমজান শরীফে তারাবির নামাজ নিজ নিজ বাড়িতে পড়ার আহ্বান জানিয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদের প্রতিনিধি মাসুক আহমেদ বড়ভুইয়াও। মুসলিম সমাজের ভাই বোন, আগামীকাল থেকে পবিত্র রমজান মাস আরম্ভ হচ্ছে, তো এই রমজান মাস উপলক্ষে আমি মুসলিম সমাজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তৎসঙ্গে এই রমজানের পবিত্র রোজা রাখার জন্য অনুরোধ করছি। এবং তারই সাথে সাথে যেহেতু বর্তমানে লকডাউনের পিরিয়ড চলিতেছে, তাই আমি সবাইকে অনুরোধ করছি যে রমজানের যে অতিরিক্ত নামাজ সেটা সাধারণত মসজিদে জামাতের সঙ্গে পড়া হয়, কিন্তু এই মুহূর্তে এই লকডাউনের পরিপ্রেক্ষিতে আমি সবাইকে অনুরোধ করছি যে তারাবির নামাজ সহ ইফতার অনুষ্ঠান যাহাতে সবাই নিজ নিজ বাড়িতে সমাপ্ত করেন, সেটা সেই জন্য আমি অনুরোধ করছি। এবং তারই সাথে আমি আগামীতে এই করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমার সকল ভাই বোনদেরকে অনুরোধ করছি যে এই রমজান মাসে আপনারা মানে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং একে অন্যের সাথে সহযোগিতা করে লকডাউনের নিয়ম মেনে চলুন এবং সবাইকে সহযোগিতা করুন। কাছাড়ের রাজাটিলা জব কার্ড সহ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থ আত্মসাতের খবর প্রকাশ্যে আসতে একের পর এক নয়া তথ্য সামনে আসছে। এবারে প্রকাশ্যে এলো কাটিগড়া কংগ্রেসের এক পাতি নেতা ও সেন্ট্রাল ব্যাংকে নিযুক্ত সিএসপির মিলিজুলি দুর্নীতি ও অর্থ লোপাটের মতো আশ্চর্যজনক কর্মকাণ্ড। কুয়েতে কর্মরত এখানকার বাসিন্দা জাকির হোসেন বড়ভুইয়ার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে পিএম কিষাণ নিধির টাকা আত্মসাত করা হয়েছে বলে খবর সামনে এসেছে। এই অভিযোগ কোনো বিরোধী দল করেনি, খোদ জাকিরের মা রাবিয়া খাতুন বিষয়টি খোলসা করেছেন। আপনার নাম কি? তা আমার নাম রাবিয়া খাতুন বড়ভুইয়া। আপনার ছেলের নাম? ছেলের নাম জাকির হোসেন বড়ভুইয়া। থাকে কই? থাকে কুয়েত। এখন কুয়েত আছে? কুয়েত আছে। আর তার নামে এইদিকে রাজাটিলা জিপি কে মানে ব্যাংক অ্যাকাউন্ট বানাইয়া লোন লইলে শুনি আমি একদিন ভিড় অবস্থা আসলাম যে আমার ছেলে বার পরিবার চালাইতে পারে না, এই লোন মারব কিনা। হ্যাঁ, আর আমি কিছু বিচার চাইনি। ওই আমার নাম বিচার চাইটা সে এটা করলো। সবে জানে যে আমার সেটাই যে অত বিপদি বাড়িতে কোনো উপায় নাই ভাইয়া বাড়ছে এক লাইনে। প্রকাশ্যে এটিএম কার্ড জ্বালানোকে কেন্দ্র করে রাজাটিলার প্রাক্তন কংগ্রেস নেতা জাহাঙ্গীর আলম লস্করের বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার এই মামলা দায়ের করেন জনৈক মতাহির বড়ভুইয়া। গত 21 এপ্রিল রাজাটিলা জিপির একাংশ মানুষ অভিযোগ করে বলেন তাদের জব কার্ড, ভোটার কার্ড ইত্যাদি সংগ্রহ করে সেন্ট্রাল ব্যাংকের শিলচর শাখায় অ্যাকাউন্ট খুলে একটি চক্র বিপুল টাকা হাতিয়ে নেয়। সিএসপি ফকরুল ইসলাম বড়ভুইয়া ও ফয়েজ আহমেদের নেতৃত্বে এই লুণ্ঠন হয় বলে অভিযোগে জানা গেছে। আর এতে নাকি সহযোগিতা করেন প্রাক্তন কংগ্রেস নেতা জাহাঙ্গীর। কাছাড়ের জেলাশাসকের কাছে এ মর্মে নালিশও জানান স্থানীয়রা। তারপরেই থানায় মামলা দায়ের করা হয়। এবার শুনে নেওয়া যাক স্থানীয়রা এ ব্যাপারে কি বলছেন। পিএম কিষাণের যেটা লোন আছে ওটা আত্মসাত করা হওয়ার, জব কার্ডের টাকা আত্মসাত করা হওয়ার আমরা কোনো টাকা পাইয়ার না। আমরা নামে অ্যাকাউন্টে এটিএমে অন্য কেরা নিয়ে ইউজ করি পয়সাটা তুলিয়া কার, যেহেতু আমরা জানছি আবদার করছি, আর সরি আমি আবদার করছি, আমার এটিএম আমারে না দিয়া ফকাইছ লকডাউনের মধ্যে রাস্তা জ্বালানি হয়েছে চ্যালেঞ্জের মোকাবিলায়। এগুলো কে করছে? জাহাঙ্গীর আলম লস্করে। তখন এরকমও মাত মাতিছে যে এটিএমের যে ফেচ্ছা করবে 200 টাকা, আর যে আমি মেস দিবে তাও 50 টাকা, ওরকম চ্যালেঞ্জের মোকাবিলা জ্বালাইছে। জ্বালাইয়ার পরে এখন আমরা গিয়ে বিচার দিচ্ছি, তখন আমি আমার ব্যক্তিগত বিচার হিসাবে লেপ্তে গিয়ে আরও বেধান মানুষে কইছিলাম আমরা সেম কেস, তখন আমার লগে আরও বেধান মানুষকে বিচার দিচ্ছেন সার্কেল ম্যাডামের কাছে গিয়ে আমরা দিছি কাগজ, আজ অবধি কোনো বিচার পাইছি না। আমার আমার তো কিষাণ লোন নাই, আমি লইছি না, আমার কিন্তু জব কার্ড আছে। জব কার্ড দেওয়া অবস্থায় আমার আগে আসলো মানে সেটা কি গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট, তারপরে আমি তো গ্রামীণ ব্যাংক থাকি নিটা সেন্ট্রাল ব্যাংক গেল সামনে তাও আমি বলতে পারি। কাছাড়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন থেকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে। শুক্রবারও শিলচর এলোরা ও কল্পতরু হোটেল থেকে বেশ কয়েকজন ডাক্তারকে মুক্তি দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী টানা 14 দিন কাজ করার পর পরবর্তী 14 দিনের জন্য একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হয়। সে অনুযায়ী কাছাড়েও ব্যবস্থা গ্রহণ করা হয়।
বর্তমানে মেয়াদ শেষ হওয়ার পর একদিকে যেমন কোয়ারেন্টাইন থেকে বের করা হচ্ছে তাদের, তেমনি নতুনরাও সেখানে ঢুকছেন। পর্যন্ত আমি আমার আজিলৈকে আমার ইয়াতে মানে আজি আমি 14 জন ডক্টর, সেইদিনা 5 জন ডক্টর, আমি 19 জন ডক্টর আমি কোয়ারেন্টাইনের পৰা রিলিজ দিছোঁ। তার লগতে 42 মানে আমার নার্সিং স্টাফ আর ফোরগেট প্লাস টেকনিশিয়ান আমি আজি কোয়ারেন্টাইনের পৰা রিলিজ দিছোঁ। আর নেক্সট বেস্ট বাই বেস্ট 30 মিনিমাম 30 উইল বি কামিং নেক্সট উইক অনওয়ার্ড। গতিকে এই ক্ষেত্রে আমি এতিয়ালৈকে ক'ব নোৱাৰোঁ টোটেল কিমান হ'ব, কিন্তু আমি গ্রুপ ওয়াইজ কৰিছোঁ এতিয়ালৈকে এ বি সি ডি 4 নম্বৰ বেচটো চলি আছে আৰু এভৰি উইক কণ্টেইনিং মিনিমাম 30 মেম্বাৰ। সো আজিলৈকে আজি ডেটত যদি ক'ব পাৰোঁ যে 42 + 5 = 47 আৰু ইফালে 16 তাৰমানে 63 আজি ডেটত মানে আজিলৈকে। লকডাউন জারি হওয়ার পর থেকে আজ অবধি বরাক উপত্যকায় অটোরিকশোর সঙ্গে জড়িতদের জন্য সরকার কিছুই করেনি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন অল কাছাড় অটোরিকশা ওনার্স কোঅর্ডিনেশন কমিটি। এদিন কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন, কোভিড-19 সংক্রমণ রোধে সরকার যে প্রয়াস নিচ্ছে তা প্রশংসার দাবি রাখে, পাশাপাশি সরকার যেভাবে রাজ্যের দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে তাও প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয় হল অন্যান্য রাজ্যের সরকার যখন অটোরিকশোর সঙ্গে জড়িতদের সাহায্যে এগিয়ে এসেছে, ঠিক তখন রাজ্য সরকার বরাক উপত্যকায় এই পেশার সঙ্গে জড়িতদের জন্য কিছুই করছে না। আমি আমাদের প্রায় কাছাড় জেলায় 18টি অটো সংস্থা নিয়ে যৌথভাবে একটা কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটির সভাপতি আমি। সেই হিসাবে অনেক সংস্থা সোনাই লক্ষ্মীপুর কাটিগড় অথবা আমাকে টেলিফোনে জিজ্ঞাসা করছে যে অন্যান্য স্ট্যান্ডে একটা পাবলিসিটি হয়েছে যে অটো চালকদের অটো মালিকদের একটু কিছু যেমন দিল্লি একটু আর্থিক অনুদান দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা রাখছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের অটো চালকদের উদ্দেশ্যে কিছু এগিয়ে আসবেন সাহায্যার্থে। দীর্ঘ 1 মাস হয়ে গেছে আমরা লকডাউনে, আমাদের অটো চালকরা অটো মালিকদের দুরবস্থা এমন পর্যায়ে গেছে, বিশেষ করে লকডাউনের 15 দিন পর আমরা একদম আর্থিক দুরবস্থায় আছি। তাই এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অল কাছাড় কোঅর্ডিনেশন কমিটির পক্ষে আমি একটি স্মারকপত্র দিয়ে স্মারকপত্রে উল্লেখ করেছি আদার স্টেটে যেভাবে অটো চালকদের প্রতি এগিয়ে এসেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসামের করোনা ভাইরাসের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে করোনা ভাইরাস মুক্ত থাকে আসাম। আমরা তার জন্য ওনাকে বেশি কিছু বলতে চাই না এবং আমরা দেখেছি যে উনি স্পেশালি অনেক পাবলিকের জন্য অনেক অনুদান দিচ্ছেন। সেই হিসাবে আমরা আশা রাখি আমাদের এই কাছাড় জেলায় আনুমানিক 25,000-এর উপরে অটো চালক আছে, আজকে অনেক কষ্ট আছি আমরা। তাই আমাদের এই অটো চালকদের যে যাতে সাহায্যে কিছু আর্থিক অনুদানের জন্য এগিয়ে আসেন এই আশা রাখি আমরা। ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে আবগারি সাড়াশি অভিযান অব্যাহত। শুক্রবারও বেশ কিছু অবৈধ ডেরায় অভিযান চালায় আবগারি পুলিশ। সেখানে কয়েক হাজার মিটার মদ নষ্ট করার পাশাপাশি এই কারবারের সঙ্গে জড়িত কয়েকজন ব্যবসায়ীকেও শাস্তি দেওয়া হয়। ধলাই আবগারি বিভাগের দায়িত্বে থাকা সৌম্যজিৎ দত্তের নেতৃত্বে এই অভিযান চালায় আবগারি পুলিশ। বিজেপি শহর মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি দীপায়ন চক্রবর্তীর পরিবারের উদ্যোগে সংবর্ধনা জানানো হয়েছে 24 এবং 27 নম্বর ওয়ার্ডের 60 জন বিজেপি কর্মকর্তাকে। শুক্রবার সাংসদ রাজদীপ রায়ের উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয় তাঁদের। পরে তাঁদের প্রত্যেকের হাতে একটি করে মাস্ক ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন দীপায়ন চক্রবর্তীর পরিবার এবং তারাপুর আনন্দ পরিষদ ক্লাবের উদ্যোগে পিএম কেয়ার্সে অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয় সাংসদ রাজদীপের মাধ্যমে। এদিকে অনুষ্ঠানের এক ফাঁকে সাংসদের হাতে শিলচর সেন্ট্রাল রোডের মা যুগ্ম লেডিস টেলারের পক্ষ থেকেও আমজনতাকে বন্টনের জন্য 300টি মাস্ক তুলে দেওয়া হয়। আমার মা রয়েছেন ডান পাশে, কল্পনা চক্রবর্তী, আমার কাকিমণি সুজিতা চক্রবর্তী,
তো ওনাদের হাত ধরে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের চব্বিশ নম্বর ও সাতাইশ নম্বরের যারা ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো কর্মী ছিলেন সকলকে আমরা দিতে পারিনি, কিন্তু কিছু কর্মীকে আমরা আজকে সম্মান জানানোর জন্য এখানে ডেকেছিলাম। আমরা ওনাদের পাশে এই প্যান্ডামিকে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো আমি আমাদের সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের দিনে যে করোনা প্যান্ডামিক, এই প্যান্ডামিকে যেভাবে দলের পক্ষ থেকে আমাদের সকল কর্মী মিলে আর অসহায় লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তার জন্য পরিবারের পক্ষ থেকে আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব, সংগঠন এবং সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। শুক্রবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন কর্মসূচি অব্যাহত ছিল। শিলচর জৈন ভবনে দেড় শতাধিক দুস্থকে ত্রাণ সামগ্রী বণ্টন করল এন এন দত্ত রোড ডেভেলপমেন্টাল কমিটি। ডেভেলপমেন্ট কমিটির পক্ষে এদিন শিলচরের বিধায়ক দিলীপ পালের হাতে ধরে এ ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। ত্রাণ সামগ্রী বণ্টনকালীন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রূপক কান্তি সেন সহ আরো অনেকে। কমিটির প্রেসিডেন্ট দীপঙ্কর দেবরায় সেক্রেটারি, আমরা স্কেল সেটে চৌকিদারের লিগে এটা আমরা রিসিভ করতেছি। ডেভেলপমেন্ট কমিটি থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের পাড়ায় যারা আছে, মানে কমিউনিটি মানুষ যারা আসে কাজ টাজ করতে, প্রত্যেকে বাড়িতে বাড়িতে কাজ করে, এদের জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করছি। এই যে করোনা ভাইরাসের যে প্যান্ডামিক চলছে, প্যান্ডামিকের মাঝখানে মানুষের কাজকর্ম নেই বলে, বন্ধ যেতে পারছে না, কাজকর্ম নেই বলে আমাদের কমিটি ডিসিশন নিল, ডেভেলপমেন্ট কমিটি ডিসিশন নিল যে একটা কিছু মানে দিতে হবে আমাদেরও, মানে উইদিন আমাদের আনন্দ করুন। প্রায় দেড়শো জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দিলীপ পালও বিধায়ক দিলীপ পালও এসেছিলেন তিনটার সময়, এসে তিনটার থেকে স্টার্ট হয়েছে, এখনো চলছে। মানে যতজন টোকেন দেওয়া হয়েছে সবাইকেই আমরা এই রিলিফ দেওয়া হবে। আমরা এনএন দত্তরের ডেভেলপমেন্ট কমিটির সমস্ত সদস্যরা সবাই মিলে আমরা নিজেদের প্রচেষ্টায় এবং এই পাড়ার সহযোগিতায় আমরা আজকে প্রায় দেড়শো মানুষকে আমরা ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য মানে ব্যবস্থা করেছি এবং তারা সুন্দরভাবে সবার কাছে বণ্টন করা হয়েছে। এবং আয়রংমারায় দুশো ত্রিশটি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ। এদিন একশো আঠারো নম্বর আয়রংমারা প্রাথমিক স্কুলে সংঘের পক্ষে স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ অসহায় ওই সব পরিবারের হাতে ত্রাণ সামগ্রীগুলো তুলে দিয়েছেন। আমাদের ভারতীয় শিলচরে আমাদের শাখা আছে, সেখান থেকে আমরা সবাই এসেছি। সেই জন্যে আমাদের এই যে করোনা ভাইরাসের যে একটা বিরাট একটা এই মহামারী চলছে সব চারিদিকে, মানুষের দুর্যোগ, একটা মানবজাতির দুর্যোগ, এই দুর্যোগে কিছু সহায়ের জন্য আমাদের সংঘ দেবতা সাই প্রমাণী বলছেন, সেবায় সঙ্গের কর্ম, সেবায় সঙ্গের ধর্ম, সেই সকল প্রকার সেবা নিপুণ হইতে হইবে, সেই সেবাটাকে প্রধান করে আমরা এগিয়ে চলেছি। লকডাউনে গৃহবন্দী মানুষকে সাহায্য অব্যাহত রেখেছেন রাজ্য সরকারের কর্মচারীরা। এদিন বরখোলা বিধানসভা কেন্দ্রের জারুইলতলা নীলছড়া আন্দরকোলের তিন পুলিশ কর্মী ও একজন শিক্ষক যৌথভাবে দুই শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বণ্টন করেছেন। ত্রাণ বণ্টনে এগিয়ে আসা পুলিশ কর্মী যতীশ চন্দ এবং শিক্ষকরা হলেন যথাক্রমে মিনল চন্দ, পিনাক চন্দ এবং শিক্ষিকা রিমন চন্দ। হরিনগর কুমাছড়া মহলথল ফাইজল পুঞ্জিতে সাড়ে তিনশো পরিবারকে ত্রাণ বণ্টন করল কেশব স্মারক সংস্কৃতি সুরভী সেবা ভারতী, ইনফোসিস এবং গণপতি অ্যাপার্টমেন্ট রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি। করিমগঞ্জ লোয়ার পোয়ায় বহিরাজ্য থেকে এসে লকডাউনের ফলে আটকে পড়া ফেরিওয়ালাদের সাহায্যে এগিয়ে এলেন দিশা এনজিওর পক্ষে সুদীপ গোয়ালা। এদিন সুদীপ তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। সোনাইয়ে বহু দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সোনাই থানার ওসি প্রণব কুমার ডেকা। এদিন থানা প্রাঙ্গণে অসহায়দের হাতে ওই সব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বণ্টনে ওসিকে সহযোগিতা করেছেন সিআই কে বৈশ্য, এসআই জে চৌধুরী সহ আরো অনেকে। আর
ইয়াতে আমি থানার লগতে আর ইয়ারে স্থানীয় ব্যক্তি সকলের সহযোগিতা আছে আর আমার ব্যবসায়ী সন্থা যেটা গ্রসারি ব্যবসায়ী সন্থা তেওঁলোকৰো ইয়াত অনুদান আছে। গতি আমি সকলে মিলি একটা ঐক্য প্রচেষ্টাত আমি 150 জন দুখিয়া আর যোনে সদ্যতে মানে এই লকডাউনের কারণে বিশেষভাবে মানে তেওঁলোকৰ অভাব হয়েছে তেনে লোকক আমি কিছু লোকক আমি এই সাহায্য সামান্য সাহায্যকণ দিয়ার প্রয়াস মানে চেষ্টা করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পঞ্চায়েত রাজ দিবস, ছোট দুধ পাতিল জিপি সভাপতির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ভঙ্গুর স্বাস্থ্য পরিকাঠামো, বিনা চিকিৎসায় মারা গেলেন সন্ধ্যা তারাত, ক্ষোভ সর্বত্র। চাঁদ দেখা গেল আকাশে, শনিবার থেকে শুরু পবিত্র রমজান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।